আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি মুসাম্মদ হাজারা খানম, সহকারী শিক্ষিকা, ওমর কিন্ডারগার্টেন স্কুল, ওমর গার্ডেন একাডেমি, কালাই জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস ওয়ানে ইংরেজি বইয়ের অধ্যায় ভিত্তিক প্রাথমিক ধারণার জন্য। আমি আজ কী করবো, তোমাদের ইউনিট 17 নিয়ে আলোচনা করব। 17 ইউনিট 17-তে আমার আছে রাইম। রাইম অর্থ হচ্ছে ছড়া, বাংলাতে ছড়া বলে, ইংরেজিতে রাইম। এই রাইমটা আজকে আমরা বৃষ্টি সম্পর্কে, বৃষ্টির দিনে তোমরা কী করো, কীভাবে তোমাদের সমস্যা হয়, বৃষ্টি রিমঝিম বৃষ্টি পড়া দেখতে কেমন আনন্দ লাগে, সে বিষয়ে আমি এই ছড়াটার মধ্যে আসা আমার। তাহলে ছড়াটা হচ্ছে রেইন রেইন গো অ্যাওয়ে, বৃষ্টি বৃষ্টি ফিরে যাও, বৃষ্টির দিনে তোমরা কী করছো, বৃষ্টি বৃষ্টি ফিরে যাও, কাম এগিনে না দে, অন্য একদিন এসো। লিটল চিলড্রেন ওয়ান টু পে, ছোটো শিশুরা খেলতে চায়, রেইন রেইন গোয়ে, বৃষ্টি বৃষ্টি চলে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা অ্যালফাবেট নিয়ে আলোচনা করব। অ্যালফাবেট অর্থ বর্ণমালা, ইংরেজি বর্ণগুলো 26টা আছে, এই 26টা বর্ণকে একত্রে কী বলে, অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেট আর এবং প্রত্যেকটা বর্ণকে লেটার বলে। এই অধ্যায় আমার এই ইউনিটে আছে লেটার এন, এনতে নেট, নেট অর্থ জার। এছাড়াও তোমার অন্যান্য শব্দ ব্যবহার করে, বর্ণ দিয়ে শব্দ ব্যবহার করতে পারবা, সেটা সঠিক হতে হবে। এ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং পরবর্তী যখন ক্লাসে বিস্তারিত আলোচনা করবো তখন আরও সুন্দরভাবে তোমরাই জানবে এবং বুঝতে পারবে কত আনন্দ এই কবিতাটার মধ্যে আছে। ইনশাল্লাহ এ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, গুড বাই।